হ্যালো ফ্রেন্ডস, ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখো, এখন আমার ব্যাগ গোছানো চলছে। তো আমরা এসেছিলাম শুক্রবারে, 7-8 দিন হয়েই গেল। তো আজকে আমরা বাড়ি যাব, তাই টুকিটাকি পাপার যেগুলো নিয়ে আসিস আসলে সেইগুলো গুছিয়ে নিচ্ছি। ছুটি শেষ, এখন আবার বাড়ি ফিরে যেতে হবে। আর তাছাড়াও কালকে প্রদ্যুৎ আসবে বলে আসতে পারিনি, আর আজকে তো ওর সময়ই হবে না। তো পাপা আর আমি চলে যাবো, আর পাপা ঘুমিয়ে আছে, ওর পাশের ঘরে আছে, আর মা পাপার কাছে আছে। এখন আমি পাপার জামা কাপড়গুলো গুছিয়ে নেব, আর আমি এখান থেকে বাড়ি যাওয়ার আগে টুকিটাকি যেগুলো থাকে সেগুলো তো টুকটাক পরিষ্কার করা চলেই। তাছাড়াও কিছু থেকে গেলে আমি আগে সব পরিষ্কার করে নিয়ে তারপর যাই, কারণ বাড়ি গিয়ে বাড়ির কাজ বাজ থাকে, ঘর দোর পরিষ্কার করা এটা ওটা থেকেই যাবে। তারপরে আবার যদি এগুলো পরিষ্কার করতে শুরু করি তাহলে একটু চাপের হয়ে যায়, যেই জন্য আমি এখানে আসলে এমনটা করে যাই। অন্য কোথাও যাওয়া বলতে অন্য কোথাও আমার তেমন যাওয়া নেই, অন্য কোথাও কোথাওই যাই না, মানে তেমন কোথাও যাই না যে গিয়ে আমি 2 দিন থাকবো, তেমন কোথাও যাই না। কোনো জায়গায় দরকার হলে যাই, আবার চলে আসি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, যাওয়ার সময় আবার দেখি তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন বাজছে 3:30 বেজে গেছে, এখন বেরিয়ে পড়বো। আর আমার পাপার সাজগোজ হয়ে গেছে, মা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে, তো চলো। তো এই যে বেরিয়ে পড়লাম, তো চলো যাওয়া যাক। পাপা আসতে। আর মন্দিরে দেখো পুজো হচ্ছিল, কেমন লাগছে আর এখন কেমন ফাঁকা লাগছে। তো বাড়ি চলে এসেছি, এক্ষুনি আসলাম, সব ফ্যান চালিয়ে বসে গেছি। আরে দেখো, এই জন্যই পাপার জন্য মন খারাপ করছিল, শুধু বলছে আমার পাপার জন্য মনটা কেমন কেমন করছে, এই জন্যই মন কেমন করছিল না। চুলের মধ্যে হাত আটকে গেছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো, এক ঝুড়ি সবজি নিয়ে বসে গেছি, তো সবজিগুলো কিছু কেটে নেবো, বাকিগুলো পরে আমি গুছিয়ে রাখবো। তো টমেটোটা তোমাদেরকে দেখালাম, দেখো কি সুন্দর লাল, টকটক করছে একদম। এখন আমি রান্নাঘর, আর এই যে এদিকে ভাত হচ্ছে, এটা হচ্ছে মানুষের ভাত, আর উপাশে হাঁড়িতে হচ্ছে গরুর ভাত হচ্ছে। তো কালকে গরুর ভাতটাও হবে না, আগে আমি আজকে করে নিচ্ছি। আর বাপের বাড়ির ছুটি কাটিয়ে বাড়িতে ফিরেই রান্না পুজোর রান্না বান্না সব শুরু করে দিয়েছি। তো কালকে যেহেতু কোনো রান্নাই হবে না, তো আজকে রান্না বান্না বেশি, আর তাছাড়া ভাত তরকারির সাথে ময়দাও হচ্ছে, তো একটু তো সময় লাগবেই। আর গরুর খাবারটা হয়ে এসেছে প্রায়, এখন একটু ঢেকে রেখে দেবো, একটু জাল দেবো, ব্যাস। আর ভাত তরকারির সাইডটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন ময়দা হচ্ছে, তো লুচি হবে, তারপর আবার কচুরি হবে। তো ময়দা সব মাখা হয়ে গেছে, মা লুচিগুলো বেলে দিল, আমি লইটই সব করে রেখেছিলাম, মানে লেচি কেটে রেখেছিলাম আর কি। তো এখন লুচিটা বেলে দিচ্ছি আর আমি ভাজছি। আর এই যে রান্নাঘর থেকে বেরিয়ে চোখে মুখে একটু জল দিয়ে এ ঘরে চলে এসেছি, মানে রান্নাবান্না সব আমার এখন হয়ে গেল। তো আজকে আমি একা একা রান্না করিনি, মাও করেছে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এখন চলো আজকে কী রান্নাবান্না করলাম এতক্ষণ ধরে। তো আসার পর মানে কোনো রকমের শাড়িটা পাল্টেছি আর কি, তারপর কাজ শুরু করে দিয়েছি। তো চলো এখন কী রান্নাবান্না করলাম তোমাদেরকে দেখাই। এটা যেহেতু নিচে আছে তো এটাই আগে দেখাচ্ছি। তো দেখো, কচুরি ভেজেছি, আর কচুরি ভাজাটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মা লইটা করে দিল, মানে লেচিটা আর কি, ভেতরে ডালটা কুকটা দিয়ে দিয়েছিলো, তো আমি বেলে বেলে ভাজছিলাম, ওই জন্য আর এক হাতে দেখাতে পারিনি।
কেউ থাকলে হয়তো একটুখানি পারতাম। আর এই দেখো এই তিনখানা কচুরি, এই যে একখানা, আর এই দুটো, এই দেখো দুটো, তো এটা কেমন হয়ে গেছে দেখো, আর এই তিনখানা, এই তিনখানা কচুরি দেখো, এই তিনখানা কচুরি হচ্ছে আমার পাপা বানিয়েছে, মানে ও লইটা করে দিয়েছিল আর কি। তো চলো দেখা, এটা হচ্ছে আমাদের দুপুরের রান্না, মা করেছিল যেটা সেটাই। আর এই দেখো এখন ভাত করেছি, যে ভাতটা তো আমার কাছে আর বাকি জায়গা ছিল তো ওগুলো নামিয়ে দিয়েছি, ওই জন্য আমি হাঁড়িতে রেখেছি, কলপারে রাখা আছে, মেজে নিয়ে এসে ভাতটা ঢেলে নেব, মানে ওর মধ্যে ঢেলে নেব আর কি। আর চলো এখানে ভাজা হয়েছে দেখো কী কী, দেখো সজনে ডাঁটা ভাজা, আলু ভাজা, আর এই যে পটল ভাজা, এটাও এখানে রাখি। আর এখানে আছে দেখো আমের চাটনি হয়েছে, আর এই যে এখানে সুজি বানিয়েছে, তো এখানে অল্প একটুখানি রাখা আছে, আর সুজি আজকে অল্পই বানিয়েছে, তুলতেই পারছি না দেখো, তাড়াও ফোনটা রেখে দুই হাত দিয়ে তুললাম। তো দেখো এই যে এখানে লুচি আছে, আর এই দেখো সুজি, আর এখানে দেখো এই থালাটাই সুজি ছিল, তো এখান থেকে আমার পাপা খেয়েছে, আদু খেয়েছে, আর প্রদ্যুত একটু নিয়েছে, তো এখান থেকে একটু কমে গেছে। আর দেখছো এই যে চক, না দিলে তো চলবে না, পিঁপড়ে চলে আসবে, তো চক দিয়ে দিয়েছি, এখন সব খাবারগুলো তুলে রাখবো। আর এই দেখো আমাদের উনুনটাকে পুজো করা শুরু হয়ে গেছে, তো এখন সিঁদুর দিয়ে দিয়েছে, আলপনা দিচ্ছে, ধূপ গঙ্গা জল দেখিয়ে এটা ভালো মতো ঢেকে দিবে, একটা বস্তা দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে এটা ভালো করে ঢেকে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।